হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একাই সুখুন মাইক্রোসফট ওয়ার্ড ধারাবাহিক টিউটোরিয়াল পর্বের আজকে পার্ট টু। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একটি এমএস ওয়ার্ড ফাইলে কোনো লেখাকে ছোট বড় করবেন, ফন্ট পরিবর্তন করবেন, কালার দিবেন, এই বিষয়গুলো আজকে আমি দেখাবো। তো শুরুতেই আমরা একটি এমএস ওয়ার্ডের নতুন ফাইল নেই ডেস্কটপে, মাউস রাইট বাটন ক্লিক করে নিউতে আসব। নিউতে আসার পর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখাতে ক্লিক করব। হ্যাঁ, এটা আমি আগেও দেখিয়েছি, তারপর আজকে আবার দেখালাম। তো যা হোক, আমরা একটা মাইক্রোসফটের নতুন ফাইল নিলাম ওয়ার্ডের, এখন এটি আমি ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পর শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখুন আমরা হোম মেনুতে আসি। শুরুতে আপনারা হোম মেনুতেই থাকবেন, তো যদি কোনো কারণবশত অন্য মেনুতে যান তবে আপনারা ক্লিক করে হোম মেনুতে আসবেন। এই যে লেখা আছে হোম। আচ্ছা, হোম মেনুতে আসার পর আপনারা প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে ফন্টটা নির্বাচন করতে হবে। তো ফন্ট নির্বাচন করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, দেখুন এরো বাটন আছে ছোট্ট, এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনার মাউস স্ক্রোল করে একেবারে নিচে আসবেন। নিচে এসে এই দেখুন ছোটনি ওএমজে, এই ছোটনি ওএমজে এর আগের ফন্টটা হচ্ছে ছোটনি এমজে, এটা বিজয় ফন্ট। হ্যাঁ, বিজয় কিউবিট দিয়ে লিখতে গেলে এই ফন্টটা লাগে। তো যা হোক, আমরা এখন এটা নির্বাচন করে দেব, এটাতে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর এখানে দেখুন ফন্ট আছে 11 ফন্ট সাইজ, এই ফন্ট সাইজটা আমরা 11 থেকে বাড়িয়ে দিব। আপনারা 13, 14, 15, 16 যা পারেন হ্যাঁ দিতে পারেন। তো আমি আপাতত 14 দিচ্ছি, আমি 14 ফন্ট সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপর আমরা এখানে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, যাতে আমাদের বারবার এই ছোটনো এমজে এবং 14 ফন্ট সাইজ 14 নির্বাচন করতে না হয়, এই জন্য আমরা এখানে তীর চিহ্ন আছে এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমরা দেখুন লেখা আছে স্ট্যাটাস ডিফল্ট, এই স্ট্যাটাস ডিফল্ট লেখাতে ক্লিক করব। তারপর এখানে অল ডকুমেন্টসে ক্লিক দেব, দেওয়ার পর ওকে করে দেব। হ্যাঁ, তাহলে এটা আমাদের এখানে সেট হয়ে থাকবে আর এটা সরে যাবে না। এরপরে আমরা নতুন যদি কোনো ফাইল নেই তাহলেও ছোটনি এমজে এবং 14 ফন্ট সাইজ এটা ঠিক থাকবে, এটা আর পরিবর্তন হবে না। তো আচ্ছা, আমরা এটা করলাম। আচ্ছা, করার পর এখন আমরা কোনো কিছু লিখব। লেখার আগে আমাদের আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমরা মার্জিন ঠিক করে নিতে পারি। এই মার্জিন ঠিক করার জন্য আমরা এখানে দেখুন এই যে পেজ লেআউট আছে, পেজ লেআউট এখানে আমরা যাব, পেজ লেআউট, পেজ লেআউটে আমরা ক্লিক করব। এরপর দেখুন এখানে আছে পেজ লেআউটের মেনুর আন্ডারে আছে যখন মার্জিন, এই মার্জিনে আমরা ক্লিক করব। অর্থাৎ মার্জিন আপনারা কত নেবেন, এখান থেকে আপনারা নর্মাল নিতে পারেন, ন্যারো নিতে পারেন, মডারেট, হ্যাঁ আপনারা ইচ্ছা করলে কাস্টম মার্জিনও নিতে পারেন। তো নর্মাল যেটা আছে সেটাই থাক, হ্যাঁ আমরা চেঞ্জ না করি, আমি নর্মালেই রাখলাম। আচ্ছা, এরপর এখানে দেখুন একটা অপশন আছে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন অর্থাৎ আপনার লেখা কেমন হবে, পাতাটা হেলা হবে নাকি ওপর ওপর নিচে লম্বা হবে। এখানে দেখুন ওপর নিচে করা আছে আর এটা হচ্ছে হেলা আছে, হেলানো অবস্থায় আছে, শোয়ানো অবস্থায়। তো আপনাদের লেখা যদি বেশি হয়, যেমন প্রশ্নপত্র যদি আপনি লেখেন বা প্রিন্ট করেন সেক্ষেত্রে আপনার এরকম হেলা লাগবে, আর যদি এমনি অফিসিয়াল কোনো কিছু লেখেন, চিঠিপত্র লেখেন, সেক্ষেত্রে আপনার এরকম ওপর নিচে লম্ব লাগবে। তো আচ্ছা, আমার লম্বই থাক। এরপর আপনারা এই সাইজটা নির্বাচন করবেন, সাইজ, হ্যাঁ সাইজটা নির্বাচন করে দেবেন। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো সাইজ আছে, এগুলো থেকে সচরাচর A4 সাইজটাই ব্যবহার হয়, তো আপনারা A4 সাইজটাই নির্বাচন করে রাখবেন। এটা ডিফল্টভাবে A4 করা আছে, আপনার যদি না থাকে তাহলে A4 আপনারা ক্লিক করে A4 নির্বাচন করবেন। এরপর আপনার কলাম আছে, এই কলামটা আপনাদের দরকার নাই। হ্যাঁ, কলাম বলতে যখন আমরা প্রশ্নপত্র তৈরি করি তখন দুই দুই কলামে করি, যেমন সংবাদপত্রে কলাম হয় সেরকম প্রশ্নপত্র আমরা দুই কলামে করি, মাঝখানে ভাঁজ করা যায়, এই জন্য আপনারা এখান থেকে কলামটা নির্বাচন করতে পারেন। তো আমাদের এখন প্রশ্নপত্র আমরা করতেছি না, এই জন্য আমাদের কলাম দরকার নাই, এই জন্য আমরা কলাম কোনো কিছু করব না। আচ্ছা, এরপর আমরা আবার হোম মেনুতে চলে আসি। এই জন্য আমরা কি করব, এখানে হোম মেনুতে ক্লিক করব। আমরা হোম মেনুতে ক্লিক করে হোম মেনুতে চলে আসলাম। আচ্ছা, আসার পর এখন আমরা এখানে কিছু লিখব, এই জন্য আমরা এখান থেকে দেখুন বিজয় বানো যে সফটওয়্যার আছে, বিজয় বানো সফটওয়্যার থেকে আমরা এখানে ইংলিশ আছে, ইংলিশ থেকে আমরা বিজয় ক্লাসিক করে দেব। আমি বিজয় ক্লাসিক করে দিলাম। হ্যাঁ, এখন আমরা যদি বাংলায় লিখি তাহলে এখানে বাংলা লিখতে পারবো। আচ্ছা, দেখুন আমি কিছু লিখলাম।
আচ্ছা, লেখার পর আপনার আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে কোনো কিছু লিখলে বা কোনো কাজ করলে আপনার সাথে সাথে সেভ করবেন। এই জন্য এই যে উপরে দেখুন সেভ মেনু আছে, কন্ট্রোল এস কিবোর্ড থেকে কন্ট্রোল এস অথবা এখানকার সেভ আইকনে ক্লিক করলে সেভ হয়ে যাবে, তো আপনারা সেভ করে দেবেন। আচ্ছা, এখন দেখুন এই লেখাটা আমি লিখলাম, তো আমার এক লাইন হয়ে গেছে। তো এখন আমি যদি মনে করি যে না আমি এটা দুই লাইনে করব, তো এই জন্য আপনারা দুই লাইন করার জন্য দ্বিতীয় নতুন লাইন শুরু করার জন্য আপনারা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, তাহলে আপনাদের লাইনটা দ্বিতীয় লাইনে হয়ে যাবে। যেমন আমি এখন কিবোর্ড থেকে ইন্টার চাপ দিলাম, দেখুন এটা দ্বিতীয় লাইনে চলে আসছে। এরকম আপনারা যদি আরও কোনো লাইন তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে ইন্টার চাপ দিবেন, কার্সরটা এই যে লাফালাফি করতেছে সবসময় লাফতেছে লাফালাফি করতেছে, হ্যাঁ এটাকে কার্সর বলা হয়। আচ্ছা, এটা আপনারা ইন্টার চাপ দিবেন তাহলে নিচে চলে যাবে। তো এভাবে আমরা এমএস ওয়ার্ডের নতুন ফাইলে লিখতে পারবো। আচ্ছা, লেখার পর আমরা এখন এটা একটা কাজ করি, সেটা হচ্ছে যেমন এই লেখাটা আমার দেশের নাম বাংলাদেশ, এটাকে আমরা বড় করতে চাই। তো বড় করার জন্য আপনারা কি করবেন, দেখুন এটা জাস্ট মাউসের বাম বাটন ক্লিক করে আপনারা এটা ড্রাগ করবেন, মানে টেনে নিয়ে যাবেন। টেনে নিয়ে যাওয়ার পর এটা সিলেক্ট হয়ে যাবে, নির্বাচন হয়ে যাবে। আচ্ছা, নির্বাচন হয়ে গেলে আপনারা এখান থেকে দেখুন এই যে ফন্ট সাইজ আমরা শুরুতেই নির্বাচন করছিলাম, এখান থেকে আপনারা ফন্ট সাইজটা বাড়িয়ে দেবেন। হ্যাঁ, দেখুন যত বাড়াবেন তত এটা বড় হয়ে যাবে, দেখুন এভাবে আপনারা ফন্ট সাইজটা বাড়িয়ে নেবেন। আচ্ছা, আমি আপাতত 26 দিলাম। এখন মনে করেন যে এই এই লেখাটা আমার একটু মোটা করতে হবে, হ্যাঁ বড় হয়েছে কিন্তু একটু মোটা হবে। তো মোটা করার জন্য আপনারা এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন, তারপর এই যে এখানে দেখুন বি আছে, বি বি হচ্ছে বোল্ট, এটা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং বি একসাথে চাপ দিলে বোল্ট হবে, অথবা আপনারা এখানে বি আইকনে ক্লিক করলেও বোল্ট হয়ে যাবে। তো আমি দেখুন বি আইকনে ক্লিক করতেছি, দেখুন এটা একটু বোল্ট হয়ে গেল, মোটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখুন এর নিচে আমার যে একটা লাইন আছে এই লাইনটাকে আমি একটু বাঁকা করতে যাচ্ছি। এই বাঁকা করার জন্য এই যে অপশনটা আছে দেখুন, আই আই মানে হচ্ছে ইটালিক, হ্যাঁ ইটালিক মানে হচ্ছে একটু বাঁকা হবে, এটা কিবোর্ড থেকে কন্ট্রোল আই চাপ দিলে হবে অথবা এই আইকনে ক্লিক করলেও বাঁকা হয়ে যাবে। হ্যাঁ দেখুন একটু বাঁকা হয়ে গেছে। আর এর পরের অপশনটা হচ্ছে আন্ডারলাইন, মনে করেন আমরা এটা লিখলাম, মনে করেন এই বাংলা আমার দেশের নাম বাংলাদেশ, হ্যাঁ এটাকে আমরা আন্ডারলাইন করব, এর নিচ দিয়ে একটা টান থাকবে, রেখা থাকবে। তো এই জন্য আমরা এখান থেকে যে আইকন আছে ইউ আইকন, ইউ আইকনে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ একসাথে চাপ দেব, তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে, দেখুন হ্যাঁ নিচে আন্ডারলাইন আসছে। এভাবে আমরা কোনো একটি লেখাকে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো এবং আন্ডারলাইন করতে পারবো, মূলত এই তিনটের কাজ এটাই। আচ্ছা, এরপর এখানে আরও অনেকগুলো অপশন আছে, দেখুন এখানে দেখুন যে ফন্ট কালার আছে, মনে করে আমরা এই লেখাটাকে অন্য কালার দেব। তো অন্য কালার দেওয়ার জন্য আমরা এখানে দেখুন ফন্ট কালার নির্বাচন আছে, এই ফন্ট কালার আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ইচ্ছা মতো এখানে কালার নিতে পারি। মনে করো আমি লাল কালার নিলাম, দেখুন এটা লাল হয়ে গেছে। আবার আপনারা চাইলে অন্য কালারও নিতে পারেন, যেমন আমি এটাকে একটু কপি করে নেই। হ্যাঁ, কপি করার জন্য আপনারা এটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সি একসাথে চাপ দিবেন, দেওয়ার পর আপনারা যেখানে পেস্ট করবেন যেখানে লাইনটা নতুন লাইনটা কপি করবেন সেখানে আপনারা মাউসের কার্সর রেখে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি একসাথে চাপ দিবেন, তাহলে এই লেখাটা কপি হয় এখানে চলে আসবে। কপি করার সময় কন্ট্রোল সি, আর কপি করে নেওয়ার পর যখন কপিটা এখানে রাখবেন তখন কন্ট্রোল ভি দিবেন, তাহলে এটা চলে আসবে এখানে। তো এখন আমি এই লেখাটাকে আলাদা কালার দেবো, তো এই জন্য আলাদা কালার দেওয়ার জন্য আমি এখানে ফন্ট কালারে ক্লিক করব, করার পর আমি মনে করেন নীল কালার দিলাম, দেখুন নীল হয়ে গেছে। এটাকে আমার বাঁকা আছে, আমি এখন এটা সোজা করব, আমি আর বাঁকা রাখবো না, তাহলে এই জন্য এখানে আমি এই যে আইতে ক্লিক করব, তাহলে এটা সোজা হয়ে যাবে। এভাবে আমি ফন্টের কালার পরিবর্তন করতে পারবো, আর এই যে বোল্ড ইটালিক আন্ডারলাইন এগুলো দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। আচ্ছা, এরপর আরেকটা অপশন আছে দেখাচ্ছি, এটাকে আরেকবার কপি করে নেই, এটাতে পেস্ট করে দেই, কালারটা পরিবর্তন করে দেই। এখানে আরেকটা অপশন আছে দেখুন, এই যে আমরা এ বি দেখতে পাচ্ছি এবং নিচে একটা হলুদ রেখা দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, অর্থাৎ এটাকে আমরা সুন্দর করে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কি জিনিস, আমি এখানে ক্লিক করলাম, আচ্ছা ক্লিক করার পর দেখুন কি সুন্দর করে এর নিচ দিয়ে এটা
চিহ্নিত হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, মানে এর নিচ দিয়ে আমরা হলুদ কালার দিয়ে দিয়েছি। এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো আপনারা ব্যাকগ্রাউন্ড যদি আলাদা করতে চান, হলুদ না দিয়ে আলাদা করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ইচ্ছা মতো আপনার ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, যেমন লাল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ আপনারা ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারেন। দেখুন হ্যাঁ এটা ফুটতেছে ভালো। তো এভাবে আমরা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। আর এখান থেকে ফন্ট কালার, মানে যে আমরা লেখছি যে লেখার যে বর্ণগুলো আছে এগুলোকে ফন্ট বলা হয়। এই ফন্টের কালার বা বর্ণের কালার আমরা রং আমরা পরিবর্তন করতে পারবো। আমরা যাহাই করি সব কিছু কাজ শেষ করার পর, হ্যাঁ আমরা এই কাজগুলো করার পর আমরা অবশ্যই অবশ্যই সেভ করব। তো আমরা এখানে এখন সেভ বাটনে ক্লিক করব। আমরা এখন সেভ বাটনে ক্লিক করলাম, অর্থাৎ এই আমরা লেখাটা যে লিখলাম এটা আমাদের সেভ হয়ে গেল। তো মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল পর্বের পার্ট টু আজকের এখানেই শেষ। এর পরের পার্টে অন্য বিষয়গুলো দেখানো হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।